এই লোকটাকে আপনার মনে আছে? হ্যাঁ, এই লোকটা গোটা সিনেমাতে বড় জোর 1 থেকে 1.5 মিনিটের জন্য ছিল, কিন্তু তারপরও এত বছর বাদেও, কত বছর হলো মুন্না ভাই MBBS সিনেমা, কত বছর হয়েছে কমেন্ট লিখে জানাবেন। তো তারপরও এত বছর বাদেও এই মাকসুদ ভাইকে আমাদের সবার মনে আছে, শুধু মনে নেই, মনের মধ্যেও আছেন তিনি। আচ্ছা, এই উদাহরণটা আমরা ছেড়ে দিই, আমরা দ্বিতীয় উদাহরণ নিই। শোলে মুভি আজ থেকে বোধহয় 50 বছর আগে রিলিজ করেছিল, সেখানের বিখ্যাত কালিয়া চরিত্রটা, কটা ডায়লগ ছিল তার মুখে, কতটুকু স্ক্রিন প্রেজেন্স ছিল তার, অথচ সেই ক্যারেক্টার আজও অমর হয়ে আছে। এটা হয়েছে কেন? হয়েছে তার একটাই কারণ, যে স্ক্রিপ্ট সেভাবেই লেখা আছে। একটা সিনেমার স্ক্রিপ্ট একটা চরিত্রকে, একটা ক্যারেক্টারকে এরকম ভাবেই কয়েক মিনিটের মধ্যে প্রতিষ্ঠা করে দিতে পারে, তার জন্য ওয়েব সিরিজ বানাতে লাগে না। আজকে আমরা কথা বলছি বাঘা যতীন মুভিটার ব্যাপারে। বাঘা যতীন মুভিটাতে অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বোস, বারিন ঘোষ, রাসবিহারী বোস, এইসব বড় বড় ক্যারেক্টারদের, বড় বড় নামদেরকে রাখা হয়েছে, কিন্তু সেই চরিত্রগুলোর একটাকেও স্পেস দেওয়া হয়নি। স্পেস দেওয়া মানে সেই ওয়েব সিরিজের কথা ভাববেন না, সময় দেওয়া না, তাদেরকে প্রতিষ্ঠা করাই হয়নি। এটা কার ব্যর্থতা? অভিনেতাদের, দেবের? না, এটা ব্যর্থতা পুরোপুরি স্ক্রিপ্ট রাইটারের। আর হ্যাঁ ভাই, প্লিজ এক্ষুনি এই কমেন্ট করতে বসে যাবেন না যে আপনি একটা স্ক্রিপ্ট লিখে দেখান। বাঘা যতীনের স্ক্রিন প্লে আমার ভালো লাগেনি, সেইটুকু বলার জন্য আমাকে একটা স্ক্রিপ্ট লিখে প্রমাণ করতে হবে না যে আমি তার থেকেও ভালো স্ক্রিপ্ট লিখি। আমি এখানে নিজেকে খুব দক্ষ স্ক্রিপ্ট রাইটার হিসেবে দাবি করার জন্য বসিনি, আমার কেন বাঘা যতীন ভালো লাগেনি সেই ব্যাপারে বলতে বসেছি। অবশ্যই বাঘা যতীন মুভিটা দেবের তরফ থেকে খুব বড় একটা উদ্যোগ, খুব ভালো একটা উদ্যোগ, এবং অভিনেতাদের, প্রডিউসার দেব নয়, তার কথা তো ছেড়েই দিলাম, তিনি নিশ্চয়ই খুব ভালো সাহসিকতার কাজ করেছেন, কিন্তু অভিনেতাদের, তিনিও যথাসাধ্য চেষ্টা করেছেন বাঘা যতীন সিনেমাটাকে ভালো সিনেমা বানানোর জন্য। কিন্তু সিনেমাটা, আবারও বলছি, দুর্বল সিনেমা। তার কারণ, তার স্ক্রিপ্ট ভালো না, তার ডিরেক্টরের কাজ ভালো হয়নি এখানে। আমি যখন এই মুভিটা রিভিউ করেছিলাম, তখন খুঁত ধরতে বসলে আমি সবার আগে বলতাম যে কিংসফোর্ডের গাড়িটা যে বিস্ফোরণে উড়ে গেছিল, তারপর সেই গাড়ির একটাও কাঠ বা লোহা আস্ত থাকার কথা না। সেখানে একটা গোটা মানুষ, যার মুখে কয়েকটা শুধু ঝলসানোর স্পট, তিনি রাস্তায় বেশ শুয়ে চলে আসলেন, এই দৃশ্যটা খুবই বোকা বোকা লাগে। বাঘা যতীন ইতিহাসের দিক দিয়ে নিঃসন্দেহে খুব বলিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ চরিত্র, তাকে নিয়ে সিনেমা করা অবশ্যই খুব প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল থেকে বড় কথা, খুব লোভনীয় ছিল। বাঘা যতীনকে নিয়ে সিনেমা করলে সেই সিনেমাটাতে এত শেডস থাকবে, এত অ্যাকশনের জায়গা থাকবে, সাসপেন্স, থ্রিলার, ড্রামা, আপনি সেখানে যা চাইবেন তাই ঢুকিয়ে দিতে পারবেন, যদি একটা কমার্শিয়াল সিনেমা বানাতে চান। আর বাঘা যতীনকে নিয়ে ডকুমেন্টারি সিনেমা বানাতে চাইলে সেই সিনেমা এতগুলো হলে পুজোর সময় রিলিজ দেওয়ার কোনো মানে হয় না। বাঘা যতীন সিনেমাটা যে বানানো হয়েছিল মানুষকে এন্টারটেইন করার জন্য, হলে নিয়ে এসে তাদেরকে দেখিয়ে সেই সিনেমা থেকে লাভ করার জন্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাঘা যতীনের ইতিহাস আমার মতো আমরা অনেকেই জানি। হ্যাঁ, আমাদের দুর্ভাগ্য যে কিছু বাঙালি এখনো জানেন না, তারা এরকম সিনেমা দেখবেন অবশ্যই খুব ভালো কথা, কিন্তু তাদেরকে সেই সিনেমাতে দুর্বল বাঙালি মনীষীদের দেখানোর কোনো মানে হয় না। সেখানে অরবিন্দ ঘোষের লুকস যতটাই অরবিন্দ ঘোষের মতো হোক না কেন, তার পার্সোনালিটি, হ্যাঁ, বাঘা যতীনের তিনি লিডার ছিলেন, তিনি আরো বড় একজন, বা তিনি খুবই বড় একজন ক্যারেক্টার ছিলেন আমাদের ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। তো একজন মানুষ যিনি সেই ইতিহাস জানেন না, তিনি সেই অরবিন্দ ঘোষকে দেখলে সেটা কি ভালো হবে, সেটা কি ভালো ইঙ্গিত দেয়, সেটা কি ভালো ছাপ রেখে যাবে? তাই এগুলো সমালোচনা করার জায়গা। সিনেমাকে কমার্শিয়ালি সাকসেসফুল হতে হলে সেই সিনেমাটাকে ভালো সিনেমা হতে হবে, এটা প্রথম শর্ত। সিনেমাটাকে কমার্শিয়ালি সাকসেসফুল করতে হলে সিনেমাটা টান টান হতে হবে, ভালো সিনেমা হতে হবে। সিনেমাটা যদি অ্যাওয়ারনেসের জন্য বানানো হয়, তাহলেও সেই সিনেমাটাকে ভালো সিনেমা হতে হবে, যাতে মানুষের কাছে ভুল মেসেজ না পৌঁছে যায়। আপনি যে দিক দিয়েই যান না কেন, সিনেমাটা ভালো সিনেমা হওয়ার দরকার ছিল, কারণ এটা বাংলা সিনেমার একটা গুরুত্বপূর্ণ সিনেমা। আর গুরুত্বপূর্ণ বাংলা সিনেমা, এই কথাটা শুনে সবাই দলে দলে ছুটে বাঘা যতীন সিনেমাতে হল ভরাতে যাবেন, পয়সা দিয়ে টিকিট কাটবেন, এটা কখনো সত্যি সত্যি হতে পারে না। দর্শক বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য চ্যারিটি করবে, এটা আমি আপনি আমরা মুখে বলি, কিন্তু সিনেমাতে টিকিট কাটার সময় সেটা কি করি? আপনি যিনি বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর ব্যাপারে এত সব নাটকীয় ডায়লগ দিচ্ছেন, তিনি কি নিজের ঘর বাড়ি বন্ধক রেখে সেই টাকাটা দিয়ে বাংলা সিনেমা প্রোডিউস করেছেন একবারও? কোনো ডিরেক্টরকে, যে ডিরেক্টরকে আপনি ভালো ডিরেক্টর মনে করেন, তাকে কি একটুখানি হেল্প করেছেন? ছেড়ে দিন, সেটা তো অনেক দূরের ব্যাপার। আপনি কি বাংলা সিনেমার কোনো হলে সিনেমাটা ফাঁকা যাচ্ছে বলে সেই হলে সবগুলো টিকিট কেটে সেই সিনেমাটাকে হাউসফুল বানিয়েছেন? শুধু সোশ্যাল মিডিয়াতে বাংলা সিনেমার পাশে দাঁড়িয়ে লাভ নেই। বাঘা যতীন মুভিটা কেন খারাপ হয়েছে সেই ব্যাপারে আরো অনেক কিছু বিস্তারিত বলা যায়, কিন্তু বাঘা যতীনের সমালোচনা করতে আমরা বসিনি, আমরা বাঘা যতীন মুভিটা কেমন লেগেছে তার শুধু রিয়াকশন দিতে বসেছিলাম। অবশ্যই এই রকম কাজ ভবিষ্যতে আরো দরকার, আরো ভালো ভালো নতুন নতুন এরকম সিনেমা তৈরি হোক, এরকম এক্সপেরিমেন্ট হোক, তার মধ্যে 10টার মধ্যে 9টা সিনেমা হয়তো খারাপ হবে যার সমালোচনা আমরা করব, কিন্তু এই ধাপে ধাপে এগোলে তারপর আমরা 10 নম্বর সিনেমাটা হয়তো ভালো সিনেমা পাবো। এটা যেরকম ঠিক, তেমনি উল্টো দিকে সিনেমাটা খারাপ হওয়া সত্ত্বেও মিথ্যে করে তার প্রশংসা করে দর্শক ঠকানো, এটা মনে হয় আমাদের কোনো জায়গায় নিয়ে যাবে না। কোনো প্রফেশনেই অসৎ হলে লম্বা দৌড়ে তার কিন্তু সাফল্য আসে না। বাংলা সিনেমা নিয়ে দীর্ঘদিন তো এটাই চলেছে, বিভিন্ন রকম মিডিয়া খারাপ বাংলা সিনেমার পিঠ চাপড়ে দিয়েছে, খারাপ বাংলা সিনেমা সেই বিভিন্ন মিডিয়াকে নানা রকম ভাবে
অ্যাডভান্টেজ দিয়েছে। এই পরস্পরকে ভালো বলার এই যে একটা পারিবারিক মিথ্যাচার চলছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই মিথ্যাচারটা আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এই জায়গায় এনে পৌঁছে দিয়েছে। তার জন্যই আজকে দর্শক আর হলে গিয়ে সিনেমা দেখতে রাজি নন, তারা ঠকতে রাজি নন। তাই ধৈর্য ধরে, সমালোচনা সহ্য করে বাংলা ভালো সিনেমা বানিয়ে যেতে হবে, দর্শককে ধীরে ধীরে হলমুখী করে তুলতে হবে। তার জন্য আপনি চ্যারিটি করুন, এই স্লোগানের কোনো মানে হয় না। বাঘাযতীন মুভি কেন খারাপ লেগেছে বা বাঘাযতীন মুভি খারাপ লাগলে সেটা কাদের অপছন্দ হয়েছে আর কেন অপছন্দ হয়েছে এই বিষয়ে আমরা আর কোনো ভিডিও বানাবো না। আজকে আমার বক্তব্য শুনে আপনাদের যদি কারোর অপছন্দ হয়ে থাকে, কারোর যদি ভিন্ন মত থাকে, আমি সেটা সবসময় শুনতে আগ্রহী। ভিন্ন মত আমাদের চ্যানেলে অন্তত আমরা সবসময় শুনতে চাই। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত। অন্য কিছু হলে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর হ্যাঁ খারাপ লাগলে ডিসলাইক করবেন, অবশ্যই ডিসলাইক করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।